আমি দেখলাম এটা পাইপের মাথায় থাকবে না, আগুনটা আগুনটাতে পাইপের মাথায় থাকবে, তাই না? পাইপের মাথায় পাকাও, বন্ধ করো। হ্যাঁ, এই দেখ নিভে গেছে। এখন কি আমি পাইপ কেটে দিব? পাইপ কাটলে আপনি শুদ্ধ বাইরে বিধবা করে বলাবেন, তার পুরা ঘর আগুনে ঝরে যাবে। এরকম করা যাবে, আবার দেখাচ্ছি, দেখেন। এই যে দেখেন পাইপটাকে জাস্ট এই যে পাকায় দিবেন, আগুন নিভে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কখনো পাইপে ভুলেও কাটতে যাব না, পাইপটাকে পাকায় দিব না, পাইপটাকে আমরা স্কুইজ করে দিব, এভাবে এইভাবে করে দিব। ঠিক আছে, আগুন নিভে যাবে। এখন মনে করেন যে এই যে পাতিল ডালো, এই পাটিটা, এখন এই পাটি ছাড়া কি আগুন নিভবে? নিবে না? তাহলে তো এই কোম্পানিতে আমি দেখছি অনেকটি পাটি আছে, কোর্ট আছে, তো সব চুরি করে নিয়ে যাবেন গা, যার বাড়িতে এই গ্যাস সিলিন্ডার আছে। কারণ এটা কিন্তু আপনার লাগবে না, এটা সারা আগুন নিভবে, এটা কোনো বিষয় না। এটা রঙের কোটা শক্ত দেখে এটা মানে আমরা নিয়ে আসছি। এটা আপনার 30 লিটার একটা যে কোনো বালতি আপনার সংসারে ব্যবহার করবেন, যদি কাজে লেগে যায় এই বালতিটা কাজে লাগাবেন। কি এটা সমস্যা আছে কোনো? আপনি তো এমনি বালতি ব্যবহার করেনি, ওই মুখার্তে লাগে এরকম একটা বালতি আপনার সংসারে ব্যবহার করবেন, সবাইকে বলবেন এটি করার জন্যে। এখন আপনি দেখেন আরেকটা বিশেষ পদ্ধতি, এটা না আপনার আরেকটা সহজ আছে, কোনো কিছু এনে হাতের কাছে যে খালি হাতে দেখেন কেমনে নিবে, এই জাস্ট এনে মুখটাতে এই বন্ধ করে দিবে। ঠিক আছে, আগুন নিভে গেছে, এটা আরো সহজ না? এটা আরো সহজ। তাহলে এখানে আমরা দেখি, এটা খুল লাগা, হ্যাঁ এই যে এখানে আমরা আসবো, এসে গেলে হাতটা গেলে দিব, আপনি আসেন, এনে যাক বন্ধ করে দেবেন মুখটা, হ্যাঁ এই খুব কিছু কঠিন বিষয় না, বুঝছেন? এখন একটা যে এখানে যে ভীতু মেয়েটা আছে, আসেন তো, না সাহসী মেয়েতে আসেন, কারণ আপনাদের আমাদের শিখানো দরকার বেশি। আসেন আসেন আসেন, একজন আসেন, দাও দাও, আসেন আসেন, ভীতু বলছি দেখে লজ্জা পাইছি, আসলে সাহসী। আমার কথা আপনি নিজেকে বডিটাকে দূরে সরান, হাতটা এভাবে দেন, দিয়ে এই যে দেন হাতটা দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দেবেন, দেন ওকে, আবার 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 দাও আবার, হ্যাঁ। কিন্তু ভয়ের কিছু আছে? ভয়ের কিছু আছে? আচ্ছা, এখন আমার কথাটা হলে আপনার আরেকজন আছেন, আরেকজন কে ভয় ভয়ে ভয়ে আছেন, কে সে আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। এখন হেলমেট তো থাকবে না, থাকবে আপনার বাসায়, আপনি মুখটারে আপনি নিজে সেট করবেন, না হেলমেট লাগবে না, সেট করে হাতটা দেন, হাত দেন, ওকে। উনি একটা বুদ্ধিমান, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপু দাঁড়ান আপু দাঁড়ান আপু দাঁড়ান, উনি একটা বুদ্ধিমানে কাজ করলো, প্রথমবার পারছেন, আবার কিন্তু চেষ্টা করছে, তাই না? উনি বুঝতে পারছেন এটা বন্ধ করলে আমার আগুনটা নিভে যাবে। ঠিক আছে, আবার আবার একটু করেন, এই যে ধরো ধরেন, হ্যাঁ ওকে। তাহলে এখন আমার কথাটা হলো, এই যে কাজটা আপনার করছে, আপনি লস হয়েছে, আজকে লস হয়েছেন অন্তত আমি মনে করব। কারণ এই গার্মেন্টসের যতগুলো লোক আমার সামনে আছেন, প্রত্যেকে তো এক একটা এলাকায় থাকেন, তাহলে সবাই তো এক এলাকায় থাকেন না। এই এলাকার জন্য কি আপনারা প্রত্যেকে একজন ফায়ার ফাইটার হয়ে গেলেন না? এই এলাকার